हाय गाइस, वंस अगेन वेलकम टू आवर चैनल बंजारा। जानी आपनादे सकलेर काछे फिरत आसते आबार एकटु समय लेगे गेल, बाट एज वी ऑल नो बेटर लेट दैन नेवर। तो आज के आमरा जे रेसिपिटा निये आपनादेर काछे एसेछि सेटा होच्छे एकटा भीषण टेस्टी एंड क्रिमी इटालियन रेसिपि, पास्ता विथ ह्वाइट सस। इटालियन रेसिपिर नाम शुनलेई आपनादेर हयतो मने होते पारे जे रान्ना कराटा खूब टाफ बा सब इनग्रेडियंट्स अवेलेबल नয়, किन्तु सेटा एकदमई नয়। আমরা এই রেসিপিটাও দেখাবো যে কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা ইটালিয়ান রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে চলুন আমরা দেখে নিই। হোয়াইট সস পাস্তা বানাতে আমাদের যা যা লাগছে তা হলো একটা ক্যাপসিকাম ডুমো করে কাটা, কিছুটা পরিমাণ কুচানো গাজর, 8 থেকে 9টা রসুনের কোয়া কুচানো, কাঁচা লঙ্কা কুচি, সুইট কর্নের কিছু দানা, হোমমেড চিলি ফ্লেক্স, ক্রাশড পেপার, দুধ, 2 চামচ মতন ময়দা এবং পেনি পাস্তা। প্রথমে আমি একটা প্যানে জল গরম করে নিয়েছি এবং জলটা অল্প গরম হলে তার মধ্যে 1 চামচ মতন সাদা তেল ঢেলে নিয়েছি এবং তার সাথে অ্যাড করেছি কিছুটা নুন। জল কিন্তু ভালোভাবে ফুটে উঠলে তবেই পাস্তাটা দেবেন। পাস্তাটা আমি জলের মধ্যে দিয়ে প্রায় 8 থেকে 9 মিনিট সেদ্ধ করেছি। সেদ্ধ হলেই দেখবেন ওপর দিয়ে পাস্তার জল স্টার্চ ছেড়ে দিয়েছে, তার মানেই পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এছাড়াও পাস্তাটাকে কেটে দেখে নেবেন যে পাস্তাটা নরম হয়ে কাটা যাচ্ছে কি না। এবার একটা প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে বাকি ভেজিটেবলসগুলোও আমি অ্যাড করতে থাকব। ভেজিটেবলসগুলো তেলে বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসটা আপনারা হাই ফ্লেমেই রাখতে পারেন। সামান্য একটু নুন এবং একটু চিনি মিশিয়ে দিয়েছি। চিনিটা পুরোই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সবজিগুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে আস্তে করে আমি সেগুলোকে একটা প্লেটে সাইড করে নিলাম। এবার ওই সেম প্যানে আবার একটুখানি সাদা তেল এবং বেশ খানিকটা বাটার আমি মেল্ট করে নেব। এটা আমাদের হোয়াইট সস বানাতে কাজে লাগবে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে হোয়াইট সসের জন্য 2 চামচ মতন ময়দা অ্যাড করলাম। ময়দাটাকে অ্যাড করে ভালোভাবে নাড়তে হবে এবং তার সাথেই দুধ অ্যাড করতে হবে। এবং দুধটা অ্যাড করে এই হুইস্ক দিয়ে যদি আপনারা এটাকে নাড়েন তাহলে ভেতরে কোনো লাম্প ক্রিয়েট হবে না। অবশ্যই কিন্তু এই হুইস্কটা দিয়ে ভালোভাবে জিনিসটা নাড়তে হবে যাতে ভেতরে কোনো রকম কোনো লাম্প ক্রিয়েট না হয়। দেখছেন কত স্মুথ আমরা সসটা বানিয়ে নিয়েছি। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো, হোমমেড চিলি ফ্লেক্স, যেটা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো করে হোয়াইট সসটার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমি
সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, যেগুলো আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। দু থেকে তিন মিনিট সবজিগুলো ভালো করে সসের সাথে নেড়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা নুন অ্যাড করতে পারেন। মনে রাখবেন পাস্তাটা সিদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা নুন দেওয়া হয়েছিল। এবারে আস্তে আস্তে আমরা পাস্তাগুলো সসের সাথে মিক্স করে দেব। অল্প করে পাস্তা ঢালবেন, তারপর মিক্স করবেন, দিয়ে আবার কিছুটা করে পাস্তা ঢালবেন। আমি পুরো পাস্তাটাই ঢেলে ফেলেছি। আপনারা যদি আরেকটু ব্যাপারটাকে সসি করতে চান, তাহলে দুধের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন। আমার অলমোস্ট রেডি হোয়াইট সস পাস্তা। পাস্তা আমার পুরোপুরি রেডি। আমি একটু গায়ে লাগা পছন্দ করি, সেই কারণে আমি সসটা অল্প দিয়েছি। এইবারে গরম গরম প্লেটে আপনারা সার্ভ করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আমাদের চ্যানেল বঞ্জারাকে সাবস্ক্রাইব করবেন।